তিনি জীবনমুখী গানের শিল্পী। শুধু সাময়িক বিনোদন নয়, বরং তার গানে সবসময় উঠে আসে সমাজের নানা অসঙ্গতি, অবক্ষয় কিংবা অন্যায়ের বিরুদ্ধে দীপ্ত শপথের এক মর্মবাণী। তিনি আর কেউ নন, দেশের জনপ্রিয় গায়ক নকুল কুমার বিশ্বাস। এবার নিজ হাতে দায়িত্ব তুলে নিতে চান মানুষের ভাগ্য বদলের, সাধারণ মানুষের জন্য নামতে চান ভোটের লড়াইয়ে। এজন্য ফেসবুকে জানতে চেয়েছেন সবার মতামত। এ বিষয়ে কথা বলেছেন নাগরিক টিভির সাথেও। বিস্তারিত মিজানুর রহমান সবুজের ডেস্ক রিপোর্টে। আমি অনেক কিছু করেছি আমার দেশে, রাস্তা করেছি, মসজিদ করেছি, মন্দির করেছি, তারপরে গরিব মানুষের ভাঙা ঘরগুলো আমি পাকা করে দিয়েছি, এবং প্রেসিডেন্টের সাথে ওনাকে দিয়ে কিন্তু আমি সেই ঘর উদ্বোধন করিয়েছি, ভাঙা চোরা ঘর যাদের। এছাড়াও অনেক স্কুলে অনুদান দিয়েছি, তারপরে কলেজে। নকুল কুমার বিশ্বাস নামেই যার পরিচয়, তার দরদ ভরা কণ্ঠে এরই মধ্যে জয় করে নিয়েছেন লাখো কোটি শ্রোতার হৃদয়। গানের পাশাপাশি মানুষের জন্য কাজ করাও যে তার নেশা, আর তাই তো সবার ভালোবাসা নিয়ে থাকতে চান জাতীয় সংসদ নির্বাচনের মাঠে। সবাই আমার গান শুনেছে, এবার টেলিভিশনে দেখেছে বা ইউটিউবে দেখে, সামনাসামনি এইভাবে আমাকে দেখবে এটা তারা ভাবেনি। সবাই আমাকে বললো যে হিন্দু মুসলমান সবাই আপনাকে ভালোবাসে, সুতরাং আপনি কেন দাঁড়াবেন না। তো এভাবে দেখলাম প্রচুর আমাদের মানুষ আছে এবং তাদের সাথে কথা বললাম, যারা আজকে আমাকে এই পর্যন্ত এনেছে, আজকের এই জনপ্রিয়তা যাদের আমানত, আমি তাদের কমেন্টসগুলো আগে দেখতে চাই। আমি কি কোনো দলীয় প্রতীক নেব, নাকি স্বতন্ত্র দাঁড়াবো, নাকি দাঁড়াবই না, আমি আমার ভক্তদের কাছে একটু জানতে চাই। তো তাদের বেশিরভাগ দর্শক শ্রোতা ভক্ত যদি বলে আমাকে দাঁড়াতে, তো আমি অবশ্যই দাঁড়াবো। কি কি কাজ করতে চান, কিভাবে করতে চান, দিলেন তার কিছুটা ধারণাও। শুধু আমি যে বিনে পয়সায় চাকরি দেবো তা নয়, মেধার ভিত্তিতে যাদের চাকরি দিব তাদেরকে আমি উল্টো টাকা দেবো। আমি নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা করব। কিছু কিছু রাস্তা দেখবেন এই রাস্তা করার সাথে সাথে এক মাস, দুই মাস, তিন মাস পরেই খোয়াগুলো আলাদা হয়ে যায়, একটার থেকে একটা আলাদা হয়ে যায়। আমি যদি রাস্তা করি পাঁচ বছরে একটা খোয়ার থেকে আর একটা খোয়া যদি আলাদা হয়ে যায়, তো যারা এই রাস্তা তৈরি করবে তাদের অনেক কিছু আলাদা হয়ে যাবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে তার এই নতুন যাত্রায় সততা, দায়বদ্ধতা আর প্রতিশ্রুতির বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বাংলার নকুল। আমি এখনও সিদ্ধান্ত নেইনি যে কোনো আমি বরিশালে নির্বাচন করব, না ঢাকায় করব, না মানিকগঞ্জে করব, নাকি যশোর খুলনায় করব, আমি কোনো সিদ্ধান্তই নিইনি। আর যদি নির্বাচিত হই, মুখে বলে লাভ কি, পাঁচ বছর পরে বাংলাদেশের সমস্ত সংসদ সদস্যের গিয়ে দেখতে হবে যে নকুল বিশ্বাস তার এলাকায় কী করেছে। মিজানুর রহমান সবুজ, নাগরিক।